হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আসাদবৃদ্ধ অফিসিয়ালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমরা আবারও চলে এসেছি টয়োটা মোটরসে, এবং আজকে আপনাদের রিকোয়েস্টে আরেকটা গাড়ি দেখাবো, সেটা হচ্ছে হাইয়েস্ট সুপার জেল। এটা 2006 সিরিজের একটা গাড়ি। সো এই গাড়িটা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর একটু সামনের দিকে যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে সিলভার কালারের একটা গাড়ি। এটা দেখতে পাচ্ছেন প্রপার সিলভার কালারের একটা গাড়ি। তো গাড়ির ভেতরটা যদি আমরা একটু দেখি, সো গাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু হচ্ছে লেদার ফার্নিশড। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আর্টিফিশিয়াল লেদার না? হ্যাঁ। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পুরোটাই লেদার ফার্নিশড। গাড়ির কন্ডিশন, সিটগুলো কিন্তু এরকম হবে। আর হাইট সম্পর্কে যারা জানেন তাদেরকে কিন্তু নতুন করে বলার কিছু নেই। আপনারা একটু ড্যাশবোর্ডটা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন, ড্যাশবোর্ডটা দেখবেন একটু ভালো করে। আচ্ছা, এটা হাই কোন সালের মডেল? এটা 2006 মডেল। 2006 মডেল? হ্যাঁ, 2006 মডেল। আচ্ছা, আমরা একটু ডিটেলসে জানবো, তার আগে আপনি একটু ভেতরে বসেন। সো আমরা বাদশা আঙ্কেলের কাছ থেকে ডিটেইলসে জানবো এই গাড়ির সম্পর্কে। তো এই হাইস, এটা কোন মডেলের হাইস? এটা হলো 6 মডেলের, 2006 মডেল। আচ্ছা, 2006 মডেল। এটা রেজিস্ট্রেশন কত সালে? 2019। আচ্ছা, 2019 সালের এটা রেজিস্ট্রেশন হয়েছে। এটা কত হাজার কিলো চলেছে এই হাইসটা? এটা চলেছে হলো 30,500, 22 কিলোমিটার যতটুকু আমি জানি, 30,522 কিলোমিটার এই গাড়িটা চলেছে। এটার এসি কন্ডিশন কেমন আছে? খুব ভালো আছে। আচ্ছা, এসি কন্ডিশন 100% ওকে? 100% ওকে। আচ্ছা, তারপরে আমরা যদি একটু সাউন্ড সিস্টেমের কথা বলি, সাউন্ড সিস্টেম ভালো? সাউন্ড সিস্টেম 100% ওকে? 100% ওকে। আচ্ছা, সাউন্ড সিস্টেম 100% ওকে। আর আমি যতদূর দেখানোর চেষ্টা করেছি, আপনি একটু থাকেন, আমরা একটু চাকাটা দেখানোর চেষ্টা করি। সো আপনারা যদি দেখেন চাকাটা, সো চাকার কন্ডিশনটা এরকম হবে। আপনারা কিন্তু অনায়াসে অনেক হাজার কিলো এটা চালাতে পারবেন। তো আপনাদের চাকা চেঞ্জ করারও কিন্তু কোনো দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন হাইস কিন্তু এটা হচ্ছে সিলভার কালারের একটা হাইস। সো আপনাদেরকে যদি একটু দেখানোর আমি চেষ্টা করি, এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনাল কালার। যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই হচ্ছে অরিজিনাল কালার। সো কালার নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, এটা পুরোটাই কিন্তু অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন। আমি যদি একটু পিছনের দেখানোর চেষ্টা করি, হাইস এটা হচ্ছে ঢাকার কিন্তু নাম্বার। সো এটা সুপার জেল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এটা কিন্তু সুপার জেল সিরিজের হচ্ছে হাইস। সো এই গাড়িটি আপনারা চাইলে নিতে পারেন, বা আপনারা চাইলে কিন্তু এটা টয়োটা মোটরস থেকে এই গাড়িটা দেখতে পারেন। ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। সো গাইজ, আপনারা দেখতে পারলেন, আপনাদেরকে যতদূর সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। তো এটা হচ্ছে টয়োটার আপনার হাইয়েস্ট সুপার জেল, 2006 মডেলের গাড়ি এটা। সো এই গাড়িটি যদি আপনারা নিতে চান, এক্ষেত্রে এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 18 লক্ষ টাকা। তো যারা এই গাড়িটি নিতে চান তারা অবশ্যই টয়োটা মোটরসে যোগাযোগ করবেন। এবং আপনাদের সুবিধার্তে আরেকটি কথা বলে দেই, সেটা হচ্ছে যে যারা কিস্তি সুবিধার কথা বলেছেন, তো আপনারা যদি টয়োটা মোটরসের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা এই কিস্তি সুবিধা সম্পর্কে জানতে পারবেন। এবং আমার ডেসক্রিপশন বক্সে তাদের ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কী কী তথ্য লাগবে, কী কী পেপার্স লাগবে সব কিছুই কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আপনারা চাইলে ওখান থেকেই কিন্তু জেনে নিতে পারবেন। তো এই গাড়িটা, হাইস্টটা যারা নিতে চাচ্ছেন, আপনাদের রিকোয়েস্টের জন্য হাইস্ট নিয়েও কিন্তু আমি ভিডিও করে ফেললাম। সো আপনারা এই হাইস্ট গাড়িটি দেখতে পারেন, এবং সেক্ষেত্রে অবশ্যই টয়োটা মোটরসের সাথে যোগাযোগ করতে পারেন। আর 0%-এর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই
ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা হতে হবে, তাহলে কিন্তু আপনারা 0% গাড়ি নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে হবে, আর যাদের স্থায়ী বড় বিজনেস আছে তারাও কিন্তু এই সুবিধাটা নিতে পারবেন। তাছাড়াও আপনারা কিন্তু কিস্তি সুবিধার্থে বা কিস্তি সুবিধায় এখান থেকে মোটর এই গাড়িগুলো নিতে পারবেন, টয়োটা মোটরস থেকে এই গাড়িগুলো পারচেস করতে পারবেন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন বাসা আঙ্কেল আছে, সো আজকের এই ভিডিওতে বাসা আঙ্কেল আমাদেরকে হেল্প করেছে, সো বাসা আঙ্কেলকে থ্যাংক ইউ সো মাচ। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।